টানা তাপপ্রবাহে বিপর্যস্ত সারা দেশের জনজীবন তীব্র গরমে বেশি বিপাকে পড়েছেন শ্রমিক দিনমজুর রিকশা ভ্যান চালকরা গরমে নানা অসুখ নিয়ে হাসপাতালে ভিড় করছেন অনেকে চলছে পানির জন্য হাহাকার অতি তীব্র তাপপ্রবাহে পড়ছে রাজশাহী শুক্রবার দুপুর বারোটায় তাপমাত্রা উঠে একচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে তীব্র গরমে হাঁসফাঁস জীবন বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ স্যালাইন ট্যালেন্ট খাচ্ছি তারপরেও আপনার সমস্যা দেখা দিচ্ছে রাত্রে তমন ঘুমও হচ্ছে না এত তাপমাত্রা গাড়ি চালাতে একটু বাতাসটা বাঁচি তারপরে গাড়ি বন্ধ করার পর রাত থাকতে পারছি না দুবার তিনবার করে গোসল করছি টানা দুই সপ্তাহ তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলছে চুয়াডাঙ্গায় দিনের আলো ফোটার সাথে সাথে বাড়তে থাকে সূর্যের চোখ রাঙানি বেলা বারোটায় তাপমাত্রা রেকর্ড করা হয় চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি এত পরিমাণ তাপমাত্রা একদম মুখ টুক সম্পূর্ণ পুড়ে যাচ্ছে ঝলসে যাচ্ছে তাপ প্রবাহে যশোরের রাস্তাঘাটে কমেছে লোকজনের আনাগোনা তবে জরুরি প্রয়োজন ও জীবিকার তাগিদে বের হতে হচ্ছে অনেককে আল্লাহ যখন বৃষ্টি দেয় তখন হয়তো আমাদের দেশের অবস্থাটা ভালো হবে গরমের ভিতরে আমাদের তো কাজের খাতিরে আমাদের তো বাইরে বের হতে হয় তাপ প্রবাহে নাকাল নারায়ণগঞ্জের মানুষ দেখা দিয়েছে নানা রোগ বালাই বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা অসহনীয় গরমে বৃষ্টির জন্য হাহাকার চলছে ভোলায় বৃষ্টির আশায় নামাজ আদায় করা হয়েছে দ্বিতীয় দিনের মতো সাদ ইসলাম শামস ডিবিসি নিউজ ডেস্ক